সুপ্রিম কোর্টে আপিল দায়ের অবস্থায় জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন অন্যায় করেছে। জামাতের মতো একটা বড় রাজনৈতিক দল যদি নির্বাচন অংশগ্রহণ করতে না পারে মনে করতে হবে সে নির্বাচন অর্থবহ হবে না। ইসলামীর পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি জানানো হয়েছে জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেন, কোন সুষ্ঠু নির্বাচন এদেশে হবে না। জামাতের নিবন্ধন ফিরিয়ে না দিয়ে কোন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব হবে না। জামাত ইসলামী যে দাবিগুলো তাদের সামনে পেশ করেছে সেই দাবিগুলোকে অবশ্যই সরকার শ্রদ্ধা জানাতে হবে। আজকে ইউনাইটেড লার্জ ফ্রন্ট যে দাবিগুলো করছে সেটি হলো যে আমাদের নেতৃবৃন্দকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে, জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনজীবীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এভাবে কোনো একটি রাষ্ট্র সভ্য রাষ্ট্র হিসাবে চলতে পারে না। তাই আমাদের দাবিগুলো সুস্পষ্ট, অনতি বিলম্বে এই সরকারকে কেয়ারটেকার সরকারের রূপে পরিবর্তন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন কমিশন বিরোধী দল সহ সর্বসম্মত ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনের পরিবেশের জন্য সকল নেতৃবৃন্দকে, বিএনপি নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে অবশ্যই মুক্তি দিতে হবে, না হলে আন্দোলন। আমরা একটা প্রশ্ন রাখি, আপনি যেহেতু জামাতের প্রসঙ্গ উঠেছেন সেক্ষেত্রে হচ্ছে জামাতের বর্তমান নিবন্ধন পরিস্থিতি নিয়ে বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে কিনা, আপনি একজন আইনজীবী হিসাবে বা জামাতের আইনজীবী হিসাবে আপনি কি মনে করছেন? আমরা এ ব্যাপারে যথেষ্ট সুস্পষ্টভাবে বক্তব্য দিয়েছি। হাইকোর্টের দ্বিধা বিভক্ত রায়ে জামাতের নিবন্ধন বাতিল হওয়ার পর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টে আপিল দায়ের অবস্থায় জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন অন্যায় করেছে। আমরা বলছি এই অবস্থায় নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামাতের যে নিবন্ধনটি বাতিল করেছে তারা আপিল নিষ্পত্তি হওয়ার আগেই এই অবৈধ অর্ডারটি নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। যদি তা করা না হয় তাহলে নির্বাচনে সুস্পষ্ট পরিবেশ হবে না, জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জামাতের মতো একটা বড় রাজনৈতিক দল যদি নির্বাচন অংশগ্রহণ করতে না পারে মনে করতে হবে সে নির্বাচন অর্থবহ হবে না। এখন কি নিবন্ধন কি এই মুহূর্তে কি আছে নাকি এটা বাতিল হয়েছে? নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত আপিল নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কথা বলার অধিকার